হ্যালো বন্ধুরা, আমি এখন রাস্তায় রয়েছি, একটা মিটিংয়ে যাচ্ছি। আমাদের এখানকার ফায়ার মন্ত্রী, মানে দমকল মন্ত্রী সুজিত বোসের একটা মিটিং আছে, সেখানে ডেকেছে, তাই দেখা করতে যাচ্ছি। এখানে প্রচুর পুলিশ, আলো, নিউজ চ্যানেল সবই রয়েছে। তা ভেতরে গিয়ে যদি পসিবল হয় ভিডিও করা, তোমাদেরকে দেখাবো কী কী হলো, কী কী করছি। ঠিক আছে, চলো তাহলে ভেতরে ঢুকি, দেখাই। এখানে ঢুকে গেছি, নানা রকম প্রোগ্রাম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন নববর্ষ সেলিব্রেট হচ্ছে এখানে। তারপরে আমার ছেলে শিখেছে, অন্তত 45 বছর হবে এই হারমোনিয়ামটা বয়স।
কিন্তু এই হারমোনিয়ামটাকে আমি বহুদিন ছাড়িনি। আমার নক্ষত্র ওয়েলফেয়ার সোসাইটি বলে একটা সংগঠন আছে, তো আমরা যেখানেই যাই ওই এই হারমোনিয়ামটাকে নিয়ে যাই। অনেকে একটা অপব্যবহার করে, কিন্তু আমি বলি এই চেঞ্জারের থেকে অনেক বেশি সুন্দর আওয়াজ দেয়। কেন আজও আমাদের পুরোনো জিনিসটা যদি আমরা একটু ভালো করে রাখি তাহলে কিন্তু ভালো থাকার ব্যাপার রয়েছে। সেই জন্য বলি আসুন, আমাদের মধ্যে একজন আসে খুব সবসময় উনি ওনার গান আমরা শুনি, যে তাহলে ব্লকের অনুপম ভট্টাচার্য খুব ভালো গান করতেন, আগে তো ভীষণ গান গাইতেন, এখন একটু কমে গেছে। আজকে আমি অনুরোধ করলাম যে আপনিও একটু গান করুন। সবাইকে বলছি যে এখানে যারা একটু গান জানেন প্লিজ আপনারা আসুন, আজকে আমরা নববর্ষটাকে এইভাবে সুন্দর গানে কবিতায় একটু পালন করি। অনুপমদা শুরু করো। সদস্য শ্রী শচীন দে মহাশয়কে উনি দু এক কথা বলবেন এবং একটি সঙ্গীত পরিবেশনা করবেন। একটু ধৈর্য ধরে বসুন, আর কিছুক্ষণের মধ্যে তার কর্মব্যস্ত শিডিউল থেকে সবকটা জনসভা সেরে শচীন দা কিছুক্ষণের মধ্যেই আমরা খবর পেয়েছি ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন, আমাদের উদ্দেশ্যে উপস্থিত হচ্ছেন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি নববর্ষ সেলিব্রেশনে, এসেছি। আমাদের কাউন্সিলর দিদি রত্না ভৌমিক উদ্যোগে নেওয়া হয়েছে এবং আমাদের এমএলএ বা দমকল মন্ত্রী সুজিতদার উদ্যোগে। তাই আমরা এখন অপেক্ষা করছি সুজিতদার ঢোকার জন্য। ভেতরে ভালো ফাংশন হচ্ছে, গান চলছে, আবৃত্তি হচ্ছে, বাইরে এসে অপেক্ষা করছি। আপনাদেরকেও দেখাবো কি কি অনুষ্ঠান হলো আজকে। সুজিত দা এসে গেছে, এখন গাড়ি থেকে নামছে। আমি নিজের বাবা আমাকে সবাই
আপনাদের কাছে উপস্থিত হয়েছে। আপনারা তাকে জোরে করতালি অভিনন্দন জানান। করতালি সুচিন্দার কে অভিনন্দন জানাবো। নানান কর্মব্যস্ততার মধ্যে উনি অনেকগুলো কর্মসূচি সেরে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। শুভ নববর্ষে আমরা আমাদের মধ্যে পেয়েছি সুচিন্দাকে, কর্মব্যস্ততার মধ্যে তিনি এসছেন। আমরা প্রথমেই সুচিন্দাকে বরণ করে নেব। আমি অত্যাধিক অনুরোধ করবো সুচিন্দা রত্নাদিকেও উত্তরীয় ভরিয়ে সম্মানিত করা হলো। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা গর্বিত। সুচিন্দা তার কর্মব্যস্ত সূচি থেকে সময় বার করে এসছে। আমাদের সকলকে বলছি আপনারা বসে পড়ুন। সুচিন্দা আপনাদের সাথে আজকে নাগরিক সকল 41 নম্বর ওয়ার্ডের নাগরিক যারা আছেন সকলের উদ্দেশ্যে কিছু বলবেন। তাই জন্য আমরা অনেক সাড়েচনা থেকে অপেক্ষা করছি। সকলকে নিজ নিজ আসনে বসতে বলছি। সমস্ত ব্লকের মানুষেরা সুচিন্দাকে আপনারা অভিনন্দন জানিয়েছেন। সুচিন্দা কিছু বলবেন। নমস্কার, একটু সবাইকে বলো বসে যেতে। আর কি কম হলো? অনেক বাড়িরও ব্যাপারে আমি দেখাই, তার কারণ আমি মনে করি কেউ আমাকে যদি ডেকেছে। এই কালকে যেমন সুব্রদার ঘেরে সুব্রদা এসেছে, সবাই বলে তো সুব্রদা, আমি বলে কারণ সুব্রদার নেই। তা আমি বলি এমনি যেমন সুব্রদার ঘের কাল কি খুব ভালো আর আমি চাই সুস্থ সবাইকে। আজকে সকালবেলায় আমি একটু বকাবকি করেছি সুব্রদার হসপিটাল, সুব্রদা জানে 5টা আইসিইউ চালু করেছে, আমি বলি বুধবার থেকে ডায়ালিসিস ইউনিটটা বিধাননগরে চালু হয়ে গেছে। বিধাননগরের জন্য বিরাট বড় কাজ, এমনি তো জল পাচ্ছে আর কিছু কিছু ওয়ার্ডিটা পাচ্ছে না, সেটাও পেয়ে যাবে। ডবলের যে সমস্যা আছে পারতো একটু সমস্যাটা মিটেছে পারতো সুচিন্দা এখন বেরিয়ে যাচ্ছেন আমাদের মধ্যে থেকে।
আমি এখন বাড়ি চলে এসেছি, তোমাদেরকে দেখালাম যে আমি গেছিলাম আজকে নববর্ষ উদযাপনে, যেটা উদ্যোক্তা ছিলেন আমাদের কাউন্সিলর দিদি রত্নাদি আর আমাদের দমকল মন্ত্রী সুজিত বোসদা আমাকে ইনভাইট করেছিলেন, আমাদের ব্লকের সেক্রেটারি পার্থ চক্রবর্তী। ওখানে খুবই ভালো লাগছিল, ভালো ভালো গান হচ্ছিল বিনা মিউজিকে, খুব সুন্দর লাগছিল। অনেক বয়স্ক মানুষজন এসেছিলেন যারা গান করছিলেন। যাই হোক, একটা ছোট্ট অনুষ্ঠান, সেখানে কিছু নিজেদের মধ্যে গান বাজনা হলো আর এছাড়া সুজিতদার সাথে কিছু প্রয়োজনীয় কথা বলতে পারলাম, যেটা আমার মানে আমার তরফ থেকে আমার যেটা বলার ছিল যে এত গরম পড়ে গেছে, বাচ্চারা স্কুলে গিয়ে খুব কষ্ট পাচ্ছে, যাতে আমাদের চিফ মিনিস্টার দিদি মমতা ব্যানার্জি উনি তো বলে দিয়েছেন যে যাতে স্কুল গরমের ছুটি দিয়ে দেয় 22 তারিখ থেকে, কিন্তু সব স্কুল তো সেটা নিতে মানে শোনেন না বা মানতে পারেন না, কারণ ইংলিশ মিডিয়াম বা দিল্লি বোর্ডের স্কুলগুলো অনেক লেটে শুরু হয় এপ্রিল মাস থেকে, তাই তাদের সিলেবাস কমপ্লিট হবে না। যাতে সিলেবাসও কমপ্লিট হয় অথচ গরমে বাচ্চারা কষ্ট না পায়, সেই জন্য সুজিতদাকে রিকোয়েস্ট করলাম যাতে দেখেন একটু, আমাদের স্কুলগুলোকে বলেন যে অনলাইন ক্লাস যাতে করতে পারেন বা এসি যদি লাগিয়ে দিতে পারেন তাহলে খুব ভালো হয়, তাতে যদি আমাদের সাহায্য করতে দরকার পড়ে আমরা পেরেন্টসরা সাহায্য করতে রাজি আছি, কারণ এখন 50-এর ওপরে টেম্পারেচার ফিল লাইক হচ্ছে, 40-এর কাছাকাছি টেম্পারেচার চলছে, আমরা নিজেরা অসুস্থ হয়ে পড়ছি, আমি নিজে 2 দিন ধরে অসুস্থ ছিলাম ডিহাইড্রেশনে, মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, অন্যান্য বাচ্চারাও স্কুলে জানতে পাচ্ছি নাক দিয়ে রক্ত পড়ছে, কারোর বমি বমিটিং হচ্ছে, সেই কারণে সুজিতদাকে রিকোয়েস্ট করলাম এবং উনি আমাকে কথা দিয়েছেন অবশ্যই দেখবেন এবং বলবেন যাতে তাড়াতাড়ি এসিটা লাগিয়ে দেওয়া যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব অনলাইন ক্লাসে শিফট করা যায়। থ্যাংক ইউ সবাইকে, আবার দেখা হবে তোমাদের সাথে, এখনকার মতন বাই। তোমরা দেখতে থাকো ভিডিও, আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ যোগাও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো ভিডিওগুলো। বাই বাই। আজকে আমি গেছিলাম নববর্ষ উদযাপনে, তোমাদেরকে দেখিয়েছিলাম সেখান থেকে কি কি পেলাম, আজকে দেখাই তোমাদের। আজকে মিষ্টি মুখ, তখন একটা বাক্স দেখিয়েছিলাম, এই দেখো সেই বাক্সটা সেই বাক্সটা খুলছি তোমাদেরকে দেখ, এই যে এই বাক্সটা আমি তখন তোমাদের দেখিয়েছিলাম ওখানে বসে যখন দিচ্ছিল, এর মধ্যে একটা সিঙ্গারা একটা অমৃতি আছে, আর একটা বাক্স পরে দিয়েছিল এর মধ্যে এই খাস্তা কচুরি সোনপাপড়ি আর লাড্ডুটা আছে। খুব ভালো লাগলো অনুষ্ঠানে গিয়ে, তোমাদের সাথে আবার দেখা হবে আমার, এখনকার মতন বাই বাই।